সবার প্রথমে আমরা এই ক্যামশ্যাফটটাকে ফিটিং করে দেব। এই ক্যামশ্যাফটটাকে ফিটিং করতে গেলে এই ভিতরে যে ট্যাপিট দেখা যাচ্ছে, এই যে এই ট্যাপিটটাকে পজিশন করে দিতে হবে। এই যে ট্যাপিট, ক্যাম ট্যাপিট, এই ক্যাম ট্যাপিটটাকে আগে পজিশন করে দিতে হবে। ব্যাস চলে গেল। এরপরে আমরা ক্যামটাকে ঢুকিয়ে দেবো এর মধ্যে। আমাদের মার্কিংটা দেখে নিতে হবে। হ্যাঁ চলে গেছে। এবার টাইমিংটা আমাদের ঠিক করে নিতে হবে। টাইমিং এই যে 000 এই ধরা এই যে উপরে এইদিকে এইদিকে ঘোরা 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 আর এই যে এই জায়গাটাই ঢুকে যাবে। এখানটাই আমরা ঢুকিয়ে দেবো। ব্যাস চলে গেছে। এবার আমাদের মার্কিংটা ঠিক হয়েছে নাকি সেটা দেখে নিতে হবে ভালো করে। ঘোরা দেখি, অল্প একটু পিছনে দিকে না এইদিকে। ব্যাস হ্যাঁ ঠিক আছে। এই যে এই জায়গায় একটা জিরো আছে, এটা বোঝা যাচ্ছিল না। আর এইখানটায় একটা জিরো আর এই জিরো, মানে মিডিলেই আছে, সঠিক জায়গায় আছে। এবার একটু ঘোরা, এই যে লকনাথটাকে দিয়ে নিতে হবে। ঘোরা 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 একটু, ব্যাস 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 থাক। জোরে টাইট দিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। ব্যাস ঠিক আছে, এদিকে কমপ্লিট হয়ে গেল। এবার আর দেখেন এক ফুটাও আর নড়ছে না, মানে একটুও ক্লিয়ার হচ্ছে না। ওটা তো আগে ক্লিয়ার ছিল, যার জন্যে এলিমেন্টটা পিছিয়ে যাচ্ছিল। এলিমেন্টের একটা স্প্রিংয়ের তো সবসময় একটা প্রেশার আছে, এই যে এলিমেন্টের সবসময় একটা প্রেশার আছে, তাতে করে ক্যামটা পিছিয়ে যাচ্ছিল। এতে করে তেলটা কম দিচ্ছে হিসাব মতো, যার জন্যে ইঞ্জিনটা স্টার্টে প্রবলেম আসবে এক নম্বর। দুই নম্বর মিস ফায়ার 100% ছিল এই ইঞ্জিনটায়। যাই হোক, এবার আমরা বিয়ারিংটাকে চেঞ্জ করে দিয়েছি। তার মানে এইখানটাই যে ওয়াশার একটা ছিল, আমাদের ওয়াশার বাড়াতে হবে। নাহলে কিন্তু এইটার আমরা যদি এই অবস্থায় আমরা ফিটিং করে দিই, তাহলে কিন্তু নজেলটা বারবার ধরে নেবে। এই ওয়াশার আমাদের এখন বাড়াতে হবে, তার মানে তেলটা বেশি দেবে এখন, সেই তেলটাকে কমাতে হবে। তা এদিক দিয়ে আমরা যদি না কমাই, তাহলে নজেলটা বারবার সিজ হয়ে যাবে, ধরে নেবে। তো চলুন এখানে ওয়াশার আমরা দিয়ে দিই, আরও দূর দেখি দুই একটা। এই ওয়াশার দিয়ে আমরা এবার হাই করে দেবো এলিমেন্টটাকে। এবার এটাকে ফিটিং করে দিতে হবে। এবার এই র‍্যাকটার মধ্যে দিয়ে দিতে হবে এটা। ঘোরা 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 ঘোরা, ব্যাস এই যে ডাউন জায়গা চলে আসলো। এই যে এই ইঞ্জিনেরই দুটো পার্ট অবশ্য এই ভিডিওর মধ্যে দেখানো হয়নি, সেটা আগের ভিডিওগুলোর মধ্যে দেখানো হয়েছে, একটু ফলো করলে পারে বুঝতে পারবেন। এই ফুয়েল পাম্প সেটিং এবং এই ক্যামশ্যাফটের বিয়ারিং চেঞ্জ করা হয়েছে, এই দুটো আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। স্পিডটা সবসময় বেশি থাকবে, একটু কমিয়ে দেওয়ার দরকার। ব্যাস এইখানটায় টাইট দিয়ে দিই। ব্যাস এইখানটায় টাইট দিয়ে দিলাম। এইবার এইখানটায় দেখেন দেখতে হবে যে কতটা আসছে, সঠিক আসছে কি না। আবার এদিকেও গভর্নরের সঙ্গে টাচ হতে হবে। হ্যাঁ ঠিক আছে, সঠিক আছে।
আমরা টাইমিং কভারটা লাগানোর আগে ফিল্টারটাকে একটু দেখে নেব, পরিষ্কার আছে নাকি। যদি পরিষ্কার থাকে তাহলে এখনই ফিটিং করে দেবো, আর না হলে পরে এটা একটু সাফ করে দিতে হবে। নোংরা হয়ে রয়েছে ফিল্টারটা, একটু পরিষ্কার করে নেব। দেখুন প্রত্যেকটা ছিদ্র কিন্তু জাম হয়ে রয়েছে। তো আমরা এই ফিল্টারটা দেখুন পরিষ্কার করে ফেলেছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার সুন্দর মবিল নেবে বা মবিলের দারুণ একটা প্রেসার চলে আসবে এখানটাই। এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে। যখনই এই টাইমিং কভারটা খোলা হয় তখনই এই জিনিসটা করে নিতে হয়, না হলে একটু প্রবলেম হয়ে যায়, মবিলের ঠিকঠাক প্রেসারটা আসবে না। আর মবিল প্রেসার যদি না আসে তাহলে ইঞ্জিন তো গরম হবে, সেটা তো আপনারা জানেন। ব্যাস এটা টাইট করে দিয়ে দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেক সময় এটা কাটা থাকে, তা সেই জিনিসটা আমরা খেয়াল করব। মবিল পাম্পটা ঠিক এইভাবে আছে, তো ক্যামটাও আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে, কারণ এটা গ্রুপের মধ্যে না গেলে অসুবিধা আছে। নে ঘোরা 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 আর একটু, ব্যাস ব্যাস বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, ব্যাস। তাহলে এবার আমরা ফিটিং করে দেবো এটা। সঠিকভাবে আগে ক্যামের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, নাহলে যাবে না। এই যে চলে গেল, দেখ তোমাদের টাইমিং কভার কমপ্লিট করে ফেললাম এটা। এবার আমরা সিলিন্ডার পিস্টনটাকে সেটিং করব। তা এগুলো হচ্ছে 75-এর রিং, এই রিংগুলো আমরা এবার দেখব যে কতটা ক্লিয়ার হয়েছে বা পুরোনোর সঙ্গে কতটা কীভাবে ম্যাচিংটা হচ্ছে। অসুবিধা হবে না, ক্লিয়ারটা সবটাই একই। যাই হোক আমরা পিস্টনটার থেকে নতুন এই পুরনো রিংগুলো খুলে ফেলি। ধর এটা ধর নিচে নিচের দিকে আর একটু উপরে হাতটা, ঠিক আছে। তো পিস্টনের রিংগুলো সেটিং করে নিতে হবে। তো সেটিং করে নিই, প্রথমে আমাদের মবিল রিংয়ের যে স্প্রিংটা থাকে ওই স্প্রিংটাকে পজিশন করে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ এই যে ঢুকে গেল, এবার উল্টো দিকে করে দিতে হবে। এবার টপ রিংটাকে আমরা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। রিং ছাড়ো, রিং ক্লাম্প নিয়ে এসো। হ্যাঁ সুন্দর ইজি আছে, কোনো অসুবিধা নেই। ব্যাস এবার আমরা সেটিং করে দেবো। তার আগে সিআর বুশটাকে ফিটিং করে নিতে হবে অনেক টিনের এক সাইডে। এটা 75 আছে, এই যে 175 লেখা রয়েছে। তো একটু মবিল দিয়ে নিতে হবে সিলিন্ডারে, সিলিন্ডারের মধ্যে একটু মবিল দিয়ে নিতে হবে।
দিয়ে নিলাম। এবার রিংগুলোতে একটু মবিল দিয়ে নিতে হবে। এবার পিস্টনের গ্রুপগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে মবিল রিংয়ের গ্রুপ, তার ঠিক উল্টো দিকে এইখানটাই থাকবে কম্প্রেসারের গ্রুপ থাকবে। এই যে কম্প্রেসার রিংটা, এই যে এটাকে ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে যেতে হবে। এই যে থাকলো। এবার ঠিক এইখানটায় একটা কম্প্রেসার রিংয়ের মুখটা থাকবে। হ্যাঁ, এই যে কম্প্রেসার রিংয়ে একটা মুখ আর এ একটা, আর টপ রিং ঠিক এর অপোজিটে। এই যে চলে আসলো বাস। আর এটা টপ, এই যে টপ, এটা তো এটাকে আমরা এবার পজিশন করে নিই ট্র্যাঙ্কটা। এই যে এবার ঢুকিয়ে দেবো বাস। তো এবার আমরা রিংটাকে সিলিন্ডারের মধ্যে দিয়ে দেবো, এই রিং ক্লাম্পের সাহায্য নিয়ে এটাকে দিয়ে দেবো। এবার ক্র্যাঙ্কটার পজিশন করে নিতে হবে। দাঁড়াও দেখি, এবার আমরা পিস্টনটাকে দিয়ে দেবো। ঘুরে গেছে, দাঁড়া। ব্যাস ঘুরাস না, দেখি। এবার এটাকে আমরা পজিশনে দিয়ে দিলাম, ব্যাস চলে গেছে। পিছনের কানেক্টিংয়ের ব্যাক সাইডটা লাগিয়ে দিতে হবে। এই দেখুন চলে এসেছে। এই যে সিয়ার বুস্টটা একটু খুলে গেছে অবশ্য, এটাকে আমরা পজিশন করে দিই। ব্যাস ধরনা, এটা ধরনা, ঘোরে না যেন। কানেক্টিংয়ের ব্যাক সাইডটা আমরা ফিটিং করে দেবো। এবার এই টপ সাইডটা আমরা উপরে রাখবো। এই যে টপ সাইড, এটাকে আমরা জোরে টাইট দিয়ে দেবো। ধর রে, ধর চাকাটাকে ধর। ব্যাস টাইট হয়ে গেছে, আর লাগবে না। দেখি ঘোরা 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 ঘোরা। ব্যাস দাঁড়া, দেখুন কানেক্টিং লাইনটা কি আছে, খুব সুন্দর আছে কানেক্টিং লাইনটা। এবার আগে যেরকম একদিকে চেপেছিল, কিন্তু এখন দেখেন খুব সুন্দর পজিশনে চলে এসছে। এবার আমরা হেড গ্যাস্কেটটাকে দিয়ে হেডটাকে ফিটিং করে দেব, সঙ্গে থাকুন। তো আমরা এবার গ্যাস্কেটটাকে ফিটিং করে দেব। এদিকে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস্কেটটাকে আমরা ফিটিং করে দিই। এবারে হেড দিয়ে একটু প্রেসার দিলে ও পজিশানে নিয়ে নেবে, অসুবিধা নেই।
এটা মবিলের লাইন, এটা মবিলের লাইনের দিকে রাখতে হবে। বাস চলে গেল, হেডটাকে টাইট দিয়ে দিতে হবে। হেডটা টাইট একটু কম ছিল যার জন্য গ্যাসকেটটা কেটে গেছে। যেহেতু এই দিকেরটা কমজোরি নাট, যেহেতু এই নাটটা কমজোরি এটা পরে টাইট দেবো। এই তিনটে টাইট দেওয়ার পরে যতটা দরকার ওখানে দিয়ে দেবো। এবার এটা দিতে হবে। আর দেওয়া যাবে না, ওটা অসুবিধা আছে। এবার এই তিনটে অ্যাকচুয়ালি চারটে নাট যদি সমানে টাইট না দেওয়া যায় সেই গ্যাসকেট থাকে না। থাক, এর থেকে বেশি দেওয়া যাবে না, অসুবিধা আছে। এবার আমরা পুশ রডটাকে ফিটিং করে দেবো। সেটটাকে আমরা লাগিয়ে দেবো। এটা হচ্ছে টপে, টপ এটা। এখানটায় মার্কিং কিছু বোঝা যাচ্ছে না, চাকায় কোনো মার্কিংই বোঝা যাচ্ছে না। তো এইখানটায় আমরা একটা নিজেরা মার্কিং করে নিই। ঠিক এই জায়গাটায় আসলে পারে, এইখানটায় আমরা অ্যাডজাস্টিংটা করবো। এই এই থাকলো, এইবার এইখানটাই অ্যাডজাস্টিং করে নিতে হবে আমাদের। তো আমরা টপে পিস্টনটা টপে নিয়ে চলে এসেছি, এইখানটায় আমাদের অ্যাডজাস্টিংটা করতে হবে স্ক্রুড্রাইভারটা নিয়ে। এইটুকু রাখার দরকার, কিন্তু ঘুরে গেলে হবে না। আচ্ছা, যেটুকু হয়েছে ঠিক আছে। এবার ওই সাইডেরটা দেখি, এটা ঠিক আছে, এই স্ক্রুটা ঠিক আছে। হ্যাঁ, এই স্ক্রুটা ঠিক আছে।
কোনো অসুবিধা নেই। আমরা দেখে নেব যে ঠিক আছে কি না, এরকম কোনো কাগজ দেখে নিতে হবে যে ওর মধ্যে যাচ্ছে কি না। এই যে এই যে একদম ইজি। একদম সঠিক মাপ আছে, কোনো অসুবিধা নেই। তো এবার কভারটাকে আমাদের লাগিয়ে নিতে হবে, সঙ্গে থাকবে। এবার আমরা দেখবো যে কম্প্রেসার ঠিক আছে নাকি, যেহেতু রকার অ্যাডজাস্টিং হয়ে গেল তাই এইখানটায়। হ্যাঁ, এই যে উল্টো দিকে ব্যাকে নিয়ে চলে আসছে তার মানে ঠিক আছে। তো রোকার বক্সটাকে এবার লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে মবিলের জায়গা, এখান দিয়ে মবিলটা আসে। আর এটা হচ্ছে মবিল যাওয়ার জায়গা, এখান দিয়ে গিয়ে এইখান দিয়ে বেরিয়ে এই রোকারের বা ভ্যালভের গায়ে লাগবে। তাই ছিদ্রটা ঠিক আছে নাকি দেখে নেবো। ওই তারটা দেখ, এটা দেখ, খোল খোল। এই ছিদ্রটা ঠিক আছে নাকি দেখে নিতে হবে। ঠিক আছে, সেটিং হয়ে গেল। কোনো বসা ছিল নাকি? হ্যাঁ, বেশ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার সাইলেন্সার আর ইয়ার ক্লিনার লাগালে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সাইলেন্সার আর ইয়ার ক্লিনারটাকে আমরা ফিটিং করে দিই নে। তো এবার তেলের পাইপটাকে ফিটিং করে দিতে হবে। ওটা লুজ রাখতে হবে, নিচেরটাকে টাইট দিয়ে উপরেরটা লুজ রেখে দিতে হবে। আমি ওখান দিয়ে হাওয়াটা বের করতে হবে। বাস এবার শুধু স্টার্ট দিতে আমাদের বাকি। এদিকে কমপ্লিট হয়ে গেছে, তেলের লাইন করে স্টার্টটা দিয়ে দেবে।